আসসালামু আলাইকুম গাইস, আমি রাজীব তালদিল থেকে। আজকে আমি অন্যরকম একটা ব্লগ করব, যেটা এর আগে সময় আমি খাবারের রিভিউ দিয়েছি, কিন্তু খাবারের পরের যেই পরিস্থিতি ওইটা আমি কখনো দেখাইনি। আজকে আমি দেখাতে যাচ্ছি যে খাবারের পরের টেবিলটা কেমন থাকে সেটা। খাবারের পরে এই হচ্ছে পুরো টেবিলের অবস্থা। এখানে ধরেন টিস্যু, তারপর সস, তারপর হচ্ছে এখানে কিছু সস টস পরে থাকে, তারপর এখানে একটা ব্যাগ থাকে, আর এই বাক্সটা একবারে খালি। আর এখানে কিছু থাকে যেটা খাওয়ার জন্য আছে, তো যাই হোক, আমরা খাওয়ার পরে যে উচ্ছিষ্ট হাজিগুলো থাকে আমরা নিয়ে নেই। মিমির জন্য, রিম ঝিমের জন্য, আমাদের যে বিড়াল আছে বাসায় তাদের জন্য কিন্তু যখনই আমরা কেএফসিতে যাই ওদের জন্য কিন্তু নিয়ে আসি খাচ্ছি। তো এই হচ্ছে খাবারের পরিস্থিতি, দেখালাম খাবারের পরের অবস্থাটা। তো যাই হোক, আমরা টেবিলটা খুব সুন্দর করে গুছিয়ে রেখে যাব, এলোমেলো করে যাব না। কারণ হচ্ছে আমরা চাই আমরা ওঠার পরে তারা দেখুক যে আমরা কত সুন্দরভাবে খেয়েছি। যাতে বোঝা যায় এখানে একটা লোক খেয়ে গেছে। যায় নাকি বাসা থেকে নিয়ে আসছে। এখানে একটা পার্সেল নিয়েছি আমার বাসার কিছু সম্ভব আছে তার জন্য। এখন দেখো কত ঝকঝকে পড়িস, তারা নিয়ে গেলেই সমস্ত সুন্দর। থ্যাংকস ফর ওয়াচিং, আবার দেখা হবে কোনো এক সুন্দর জায়গায়, অন্য কোনো দুনিয়ায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব প্লিজ।